হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সেফ আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে যা শেয়ার করতে যাচ্ছি, কোনো ব্লগ মানে ডেইলি ব্লগ বা ঘরের কোনো কাজ এগুলো কোনো কিছু শেয়ার করছি না। আমি আসাম এসেছি, তো আমি চাই আমার প্রাণের আসামের একটু একটু সৌন্দর্য তোমরা উপভোগ করো। তো কেমন লাগে সেটা তোমরা জানিও। আমি চেষ্টা করছি, পুরোটা তো আমি দেখানো সেটা তো সম্ভবই না, তো আমি যে জায়গাগুলোতে গিয়েছি একটু একটু ক্যাপচার করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সামনে আমি ক্যামেরার থ্রুতে তুলে ধরেছি। তো সেটাই যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো না লাগলেও বলবে যে এই জায়গাগুলি ভালো লাগে না বা এই জায়গাটা খারাপ লেগেছে বা কিছু। তো আমি আমার যতটুকু বিশ্বাস কেউ বলবে না যে ভালো লাগে না, কেন এত নেচারের একটা যেটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা তো এমন কেউ নাই যে ভালোবাসে না। তো চলো দেখতে থাকো ভিডিও। আর আজ আর আমি সামনে এসে ভিডিওটা দিচ্ছি না, কেন আমি যখন ভিডিওটা করেছি আমি মানে আমার ফেসটা আর দেখাই নাই, কেন আমি চলো আজকে এইটাই প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি, তো প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখাই, তাতে আমি গিয়ে আর আমার সেটা দেখিয়ে কারোর মনটা খারাপ করতে চাই নাই না, ঠিক না বলো? এত সুন্দর জায়গাটা দেখাবো আর সেখানে আমার ফেসটা দেখিয়ে দেবো, তাই না? তো তার জন্য কি মানে সেটা আমি একটা তোমাদের সঙ্গে মজা করলাম, সেটাও কিছু না, কিন্তু মানে আমি এমন ইসেতে ছিলাম যখন আমি আর ফেস টু ফেস কোনো ইসে করি না, আর গাড়িতে অনেক কয়েকজন লোক ছিলাম, তো তার জন্য আর আমি সেভাবে ভিডিও করি না, এমন ফ্রন্ট সাইডটা যেগুলো আমি করতে পারলাম সেটাই করেছি। আর আসামে এসেছি তো বাগানের সেটা তো দেখাতেই হবে, তাই না? তো সেটা তো দেখিয়েছি আমার, আর আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে যে করবো এতটুকু করতে পারি নাই, কেন হয়তো ফট করে কখন বৃষ্টি এসে যাবে, আমি পৌঁছতেও ছিল, তো আমি যখন কাজিরঙা হয়ে যাচ্ছিলাম তো পাশে তখন একটা রাইনো খাচ্ছিল কিছু খাওয়া খাচ্ছিল, তো সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তা আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। আর সেটা হলো আমাদের আসামের গৌরব একটা, যে একটা খড়গ থাকা রাইনো, তো সেটা আমাদের একটা গর্ব, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে, আমার ভীষণ খুশি লেগেছে। আমি সবসময় যখন এই রাস্তাটা দিয়ে যাই আমি ভাবি আজকে যদি দেখতাম, আজকে যদি, তো আজকে আমার ভাগ্যটা ভালো ছিল আমি দেখে নিয়েছি। আর চারদিকে জল হয়ে আছে, কেন আসামে কন্টিনিউ 15 ডেজ পর্যন্ত আমি যাওয়ার পরে পুরো বৃষ্টি হচ্ছিলো, তার জন্য বন্যা হয়ে গেছে চারদিকে। তো আমি এখন আজকে যখন বেরিয়েছি তখন রৌদ্র ছিল, তার জন্য দুদিন রৌদ্র ছিল, তার জন্য একটু জল শুকিয়েছে, তো এখন আমরা বেরোচ্ছি। আর আমি এখন যাচ্ছি তেজপুর থেকে গোলাঘাট, তো গোলাঘাট হলো আমার মানে হাজব্যান্ডের বাড়ি, আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে, তো সেই জায়গাটা যাওয়ার সময় আমি একটু 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 যতটুকু পারলাম আমি ক্যাপচার করেছি, আর এতটুকু করতে পারে আমি কিন্তু ভীষণ নিজেকে নিজে ভীষণ খুশি মনে হচ্ছে আর ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে আজকে যখন আমি রাইনোটার ফটোটা নিতে পেরেছি বা ভিডিওটা করতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করো, সবাই যখন বলে বাইরে যখন আমরা থাকি ব্যাঙ্গালোরে থাকি, সবাই জিজ্ঞেস করে যে একটা খড়গ থাকা সে রাইনো তো আসামের বিখ্যাত না, তো সেটা দেখতে যাব আমরা কাজিরঙাতে যাব, অনেক পর্যটক যায় তখন বলে, তো আমার নিজের নিজে গৌরব একটা মনে হয় যে আরে আমার নিজের জায়গা। তো আমি ভাবছিলাম যে একদিন যদি আমার ভিডিওতে আমি ক্যাপচার করতে পারি, তো ভিতরে যাওয়াটা আমার সম্ভব হয় নাই, তো বাইরের থেকে আমি সেটা দেখিয়েছি, তো আবার যদি পারি তো দেখাবো, কেন আমার অনেক জায়গার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি একটা বিশেষ কারণে আমি আর্জেন্ট কালই আমি ফিরে যেতে হবে ব্যাঙ্গালোর, তো আজকে ভিডিওটা করছি আমি হয়তো কাল পোস্ট করব, কিন্তু কালকে আমি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি, তো তার জন্য আমি আজকে একদম মানে আর্জেন্ট বাড়িতে যেতে হচ্ছে, তো বাড়িতে গিয়ে আমি আবার ফেরত এসে আবার কাল আমি ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়ব। তো তোমাদের সঙ্গে আমি যদি শেয়ার না করি জায়গাগুলো, আমিও মানে মনে মনে আমারও মানে এসে লাগবে যে আমি করতে পারি, আমি আগে বলেছিলাম যে মন্দিরটাতে যাব আর এসে ব্রিজটা দেখাবো, কিন্তু যেতে পারি নাই, ভীষণই দুঃখিত আমি, কিন্তু আমি যাব আর দেখাবো তোমাদেরকে যখনই আমি সুযোগ পাই, মাঝখানে আমার যদি ছুটি থাকে তখনই আমি বেরিয়ে পড়বো যাব। আর এখন আজকে যাওয়ার কারণটা অনেক একটা আর্জেন্ট, আমার রিলেশনে আমার মানে বৌদি, তো শরীরটা ভীষণ খারাপ, তাকে বৌদিকে নিয়ে আর্জেন্ট ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, তো যাব, তার জন্য ভাবলাম যে দাদা ওরা যাবে যখন আমিও সঙ্গে বেরোয় পড়ি, তো একসঙ্গে যাচ্ছি, তার জন্য আমি আর আসামে থাকা এখন থাকছি না, কয়েকদিন পরে আবার যদি সেই সুবিধা পাই আর স্কুল সানুমিষ্টু আদিমিষ্টুর স্কুল বন্ধ থাকে তখন তো নিশ্চয়ই আবার আসবো, তো তখন হয়তো হাজব্যান্ডও আসবে, তো তখন যাব আমি সে ঘুরতে, তো তার জন্য আমি আর অন্য ভিডিও আর দিচ্ছি না আজকে, এতটুকুই, তো আজকের জন্য এতটুকুই দেবো, আর মানে আমার আজকে আর আমি সামনে এসে কোনো কথা বললাম না, এতটুকুই আমি
ভিডিওটা রাখছি, অনেক লম্বাও হয়ে যাবে। তো যদি তোমাদের ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই বাই। আরেকটা কথা আমি ফার্স্টে তোমাদেরকে সরি বলে নিচ্ছি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তো পিছন থেকে অনেক বাচ্চাদের নয়েজ হচ্ছিলো, কেন আমার বেবি মিষ্টু, তারপর দাদার ছেলে, সরি দাদার মেয়ে আমার শানু আদি আর কি, তো ওরা হুলস্থুল করছিলো, তার জন্য আমি মানে দুঃখিত যে স্যার ওইটা তোমাদের পিছন থেকে শুনতে পাচ্ছ। তো একটু মানিয়ে নিও,